নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ঝাড়ফুঁকের নামে মহিলার সাথে অশালীন আচরণ, কাটিগড়ায় গ্রেপ্তার ভণ্ডপীর। সুজিত দাশচৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য, তীব্র প্রতিবাদ শিলচর ব্লক কৈবর্ত পরিষদের। যোগী সম্মেলনের প্রকৌশলী সভায় প্রধান প্রকল্প পরিকল্পনা অনুমোদন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলার্থে পদক্ষেপ গ্রহণ। শিলচরের কালীবাড়ি চড়ে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত, প্রায় 300+ তপশিলী সম্প্রদায় ভুক্ত লোকদের সার্টিফিকেটের জন্য প্রচেষ্টা। এবারে সংবাদ বিস্তারিত। কাটিগড়ায় গ্রেপ্তার ভণ্ডপীর। ঝাড়ফুঁকের নামে এক মহিলার সাথে অশালীন আচরণ করা এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ইউসুফ আলী তালুকদার নামক ওই ভণ্ডপীর বাবাকে গ্রেপ্তার করে কাটিগড়া পুলিশ। এদিন তাকে তার তারিণীপুরস্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিভিন্ন রোগ সারাইয়ের নামে ঝাড়ফুঁক করে বেড়াত ওই ভণ্ডপীর। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সুজিত দাশচৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানালো শিলচর ব্লক কৈবর্ত পরিষদ। উল্লেখ্য, গত কিছুদিন আগে সুজিত দাশচৌধুরীর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল, তিনি বিমান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের দরুন কলকাতাগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই বিরূপ মন্তব্য করেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। আজ শিলচর ব্লক কৈবর্ত পরিষদের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিষদের কর্মকর্তারা বলেন, সুজিত দাশচৌধুরী কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি, পাশাপাশি তিনি একজন সমাজ সেবক এবং একজন শিল্পপতি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন সংবাদ মাধ্যম সত্যতার যাচাই না করে সংবাদ প্রকাশ করেছিল। এর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছিলেন, তিনি কোনো খারাপ ব্যবহার করে থাকলে সিসি ক্যামেরা সংগ্রহ করে বা তার কোনো সঠিক প্রমাণ দিতে হবে। তার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি, উল্টো এই প্রতিক্রিয়াকে নিয়ে কিছু মানুষ একটি সমাজকে টার্গেট করে বাজে মন্তব্য করেছেন। যদি তিনি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে পরিবহন দপ্তর এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একজন সমাজসেবক এবং শিল্পপতিকে নিয়ে এইভাবে মন্তব্য করা উচিত হয়নি। যদি এইসব বন্ধ না করা হয় আগামীতে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর ব্লক কৈবর্ত পরিষদের অশোক সরকার সভাপতি, শিলচর ব্লক কৈবর্ত পরিষদ সজল কান্তি দাস, মনীন্দ্র দাস, নিরঞ্জন দাস, ধীমান সরকার, চিরঞ্জিত দাস, অরবিন্দ দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিগত কয়েকদিন থাকিয়া সুজিত দাস চৌধুরী, একজন বিশিষ্ট শিল্পপতি একাঙ্কার এবং সমাজসেবক, তাইন তাইনের ব্যক্তিগত কাজে কলকাতা যাওয়ার সময় বিমানবন্দরে কি একটা ঘটনা ঘটছে, এই ঘটনাকে কেন্দ্র করিয়া সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ঈর্ষান্বিত হইয়া কিছু আজে বাজে মন্তব্য করতেছেন এবং একটা সমাজের টার্গেট করিয়া বারবার করতেছেন যে তাইন কৈবর্ত পরিষদের সভাপতি। সুজিত দাস চৌধুরী কৈবর্ত পরিষদের সভাপতিটা সত্যি, কিন্তু তাইন ব্যক্তিগতভাবে একজন সফল ব্যবসায়ী। সেকেন্ড কথা হইছে, তাইন তাইনের ব্যক্তিগত কাজে গেছেন আর বিমানবন্দরে যদি কোনো ঘটনা ঘটিয়া থাকে তাইন এটা স্পষ্টীকরণ দিয়েছেন সুন্দরভাবে যে তাইন এই কাজের লাগি তাই বিমান থেকে নামিয়ে আই গেছে। এটা নিয়ে যদি কোনো কথা কইতে লাগে কিছু করতে লাগে ইন্ডিয়ান পরিবহন দপ্তরে, এটার লাগে আপনারা যেতে পারুন, বা পরিবহন দপ্তরে যদি কোনো ডিসিশন নেয় যে সুজিত দাস চৌধুরী খারাপ আচরণ করছেন, এটা তাই দেখবা পরিবহন দপ্তরে দেখবা। কিন্তু সুজিত দাস চৌধুরীর যে কথাগুলো কইছেন এগুলো কথার তো জবাব কোনো পত্র পত্রিকা বা সোশ্যাল মিডিয়া আমরা পাইছি না, যে তাইন যে দাবি করছেন যে আমি যে কিছু করিয়া থেকে এটা ইয়ে থাকবো, এই সিসিটিভি ফুটেজ থাকবো, এইসব ফুটেজও তো প্রকাশ হয়েছে না। তাহলে আপনারা যারা এইভাবে একটা সম্প্রদায়ের টার্গেট করিয়া বারবার ন্যাক্কারজনক মন্তব্য করতেছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা এইভাবে নিজের খায়া বনের মোষ না তাড়াইয়া শুভ চিন্তা করুন, সমাজের স্বার্থে কাজ করুন। একজন সমাজসেবকরে নিয়া এবং একজন শিল্পপতিরে নিয়ে সারিয়া, একজন শিল্পপতি এবং সমাজসেবক কোনো ব্যক্তিগত সম্প্রদায়ভুক্ত থাকে না, তাই প্রতিটা সমাজের মানুষের স্বার্থে কাজ করুন এবং যে ডিস্ট্রিক্টে আছেন ডিস্ট্রিক্টের না
বাইরা ডিস্ট্রিক্টের মানুষ অসুবিধায় আসলো সুজিত দাস চৌধুরী ব্যক্তিগতভাবে মানুষকে সাহায্য করুন, এটা আমরা জানা। তো সুজিত দাস চৌধুরীর নিয়ে মন্তব্য যারা করছে তারার এই মন্তব্যের আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, কারণ হচ্ছে এইসব মন্তব্য অত্যন্ত ন্যাকারজনক এবং সামাজিকভাবে একজন মানুষের হেয় প্রতিপন্ন করার কারো কোনো অধিকার নাই। কাছাড় যোগী সম্মিলনীর মুখ্য কার্যালয় ভবনে তারাপুরের নাথ ছাত্রাবাসে অসম সরকারের প্রাক্তন যুগ্ম সচিব বীরেশচন্দ্র নাথের আমন্ত্রণে প্রাকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সভা শনিবার অনুষ্ঠিত হয়। এই সভায় প্রস্তাবিত রাজমোহন নাথ কলাক্ষেত্র নির্মাণের বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সৌমিত্র নাথ প্রস্তাবিত প্রকল্প সম্বন্ধে উপস্থিত সকল প্রকৌশলী এবং সংগঠনের সদস্যদের অবগত করেন এবং একটি প্রতিলিপি জমা দেন। উপস্থিত সকল প্রকৌশলী গণ প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন এবং সম্মিলনীর এই ধরনের কাজের প্রশংসা করেন। বীরেশচন্দ্র নাথ এই প্রকল্পের সঠিক বাস্তবায়নে যে এই উপত্যকার উন্নয়ন হবে এবং আগামী কয়েক প্রজন্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপকৃত হবে বলে দৃঢ়তার সঙ্গে বক্তব্য রাখেন। চাকরি থেকে অবসরপ্রাপ্ত সকল ব্যক্তিগণকে তাদের সারা জীবনের অর্জিত অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের লক্ষ্যে কাজে লাগানোর আহ্বান করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি রোহিতাক্ষ নাথ, কল্লোল বরণ নাথ, বিজয় নাথ, মৌসুমী নাথ, পম্পা নাথ, মীনাপানি নাথ, অঞ্জন কুমার নাথ, দীপক নাথ, গুড্ডু নাথ, সুভ্রজ্যোতি নাথ, প্রকৌশলী হিমাদ্রি কুমার নাথ, প্রণব নাথ, অরিজিৎ নাথ, মহাযোগী গোরক্ষনাথ, সেবাশ্রমের সাধারণ সম্পাদক মলয় কুমার নাথ সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদের বিজেপির যারা প্রকৌশলীরা আছেন, মানে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, ওনাদের সবাইকে নিয়ে একটা বৈঠক হয়েছে আমাদের এখানে। বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের এই কাঁচা যুগী সম্মিলনীর যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে আমরা এই প্রাঙ্গণে একটা মাস্টার প্রজেক্ট আমরা বানাবো। সেই মাস্টার প্রজেক্টটা প্রয়োগ প্রজেক্টের মধ্যে আমাদের মন্দির, আদিনার শিক্ষা ভাণ্ডার, নাথ ছাত্রাবাস, কাছাড় যুগী সম্মিলনী, এই যে আমাদের আরও সহযোগী সংগঠন যেগুলো আছে, আমাদের ব্রাঞ্চ কমিটিস আছে, মহিলা শাখা আছে, পুরুষ সম্মিলনী আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা সম্মিলিত ভবন থাকবে, যে ভবনের মাধ্যমে আমরা সমাজ এবং বৃহত্তর সমাজের জন্য কাজ করে যাব। আমরা বিগত দিনে যুব প্রশিক্ষণ কেন্দ্র আমরা খুলেছিলাম এখানে, ওনার এই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের মাননীয় বিধায়ক দীপায় চক্রবর্তী মহোদয়ের হাত ধরে হয়েছিল। সেই দিন উনি এই যুব প্রশিক্ষণ কেন্দ্রতে এসে আমাদের কাছে প্রস্তাব রেখেছিলেন যে আমরা এই প্রাঙ্গণটাকে যাতে মাস্টার প্ল্যান একটা বানাই, সেই মাস্টার প্ল্যানের মাধ্যমে যাতে সমগ্র মানব সমাজ যে কাজ করা যায়। বরাকবেলিতে এই ধরনের একটা সংস্থার দর প্রয়োজন আছে, যে শতবর্ষ অর্গানাইজেশন আচার বিশ্বমন এটা অন্যতম শতবর্ষ অর্গানাইজেশন। আমাদের আদিনা শিক্ষা ভাণ্ডার আছে যেটা হয়েছিল 1908 ইংরাজিতে এবং কাছাড় যুগী সম্মিলনী হয়েছিল 1922 ইংরাজিতে। বিগত দিনে আমরা সেটা শতবর্ষ আমরা পালন করেছি। আমরা তো এই প্রাঙ্গণে আমরা যুব প্রশিক্ষণ কেন্দ্র, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রোগ্রাম কনফারেন্স হল, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এখানে। শিলচরের কালীবাড়ি চরে শনিবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি মধ্য শহর মণ্ডল কমিটির সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন বিজেপি মধ্য শহর মণ্ডল সভাপতি শান্তনু রায়। এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। তিনি বলেন, উন্নয়নের আরেক নাম বিজেপি, বিজেপি আর উন্নয়ন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। আরও বলেন, স্বাধীনতার 75 বছর পর নরেন্দ্র মোদীর হাত ধরে সমগ্র দেশে উন্নয়নের বন্যা বইছে। বিশ্ব নেতারা আমাদের প্রধানমন্ত্রীকে বস হিসেবে সম্বোধন করেন, এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তপশিলি জাতিভুক্ত লোকেরা সরকারি প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হন এই কথা মাথায় রেখে বিভিন্ন স্থানে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন কাছাড় জেলা বিজেপি এসসি মোর্চার সাধারণ সম্পাদক অবিনাশ জগৎজ্যোতি, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বাবলু কেওট, অমল কুমার লস্কর, রানু দাস ও মনমোহন রবিদাস, স্থানীয় বিজেপি কর্মকর্তা শ্যামল দাস প্রমুখ। উল্লেখ্য, এদিন প্রায় 300 তফসিলি সম্প্রদায়ভুক্ত লোকেদের সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন নিহার রঞ্জন দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। স্কুলে স্পোর্টস কিটস এসেছে, এখন আমি খবর করেছি যে ছাত্ররা ছাত্রীদের যাতে লিস্ট দেওয়া হয় যাদের এসসি সার্টিফিকেট আছে। দেখা যাচ্ছে কোনো স্কুলে 200-250 এসসি স্টুডেন্ট আছে কিন্তু সার্টিফিকেট 25-30 জনের বেশি নেই।
যার জন্য প্রবলেম হচ্ছে। তো সরকারের বেনিফিট যাতে মানুষের মধ্যে পৌঁছে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনারা আপনারা লক্ষ্য করেছেন যে কাছাড় ডিস্ট্রিক্টে আমরা বহু ক্যাম্প করছি যাতে ইনস্ট্যান্ট মানে জায়গায় বসে যাতে রিকমেন্ডেশন দেওয়া যায়। আমি রিকমেন্ডেশন দেওয়ার পরে আপনারা এটা অনলাইনে সাবমিট করবেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে একটি তপশিলি সার্টিফিকেটের একটা ক্যাম্পের আয়োজন করেছি। সেই ক্যাম্পের মাধ্যমে আমরা এই অঞ্চলের প্রত্যেককে যাতে সার্টিফিকেটের অধিকারী করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে এই ক্যাম্প। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ইউথস অর্গানাইজেশন সোশ্যাল ইভিলস ইয়াশির সহযোগিতায় শিলচরের রামানুজ বিদ্যামন্দিরে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উপর একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের কর্মশালা আয়োজন করেছে। এই দুই ব্যাচে 100 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী 16 সেপ্টেম্বর পরবর্তী ব্যাচে আরও শিক্ষার্থী হবে। একই ভেন্যুতে 10টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত কর্মশালার মুখ্য শিক্ষক ছিলেন কম্পিউটার শিক্ষার প্রখ্যাত লেখক সঞ্জীব সেন, যিনি ইতিমধ্যে কম্পিউটার শিক্ষার উপর প্রায় 48টি বই লিখেছেন। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মশালা ছিল এবং আয়োজকদের ভবিষ্যতে শিলচরের বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মুখ্য অতিথি স্কুলের প্রধান শিক্ষক দীপ্তিমান বিশ্বাস আজ এই কর্মশালার সূচনা করেন। ক্লাব ভ্যালির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব রায়, সম্পাদিকা সুমিতা ভট্টাচার্য, সভাপতি কর্ণকেশ্বর ভট্টাচার্য, প্রকল্পের চেয়ারপার্সন সুক্তা চৌধুরী, অনিমেষ ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। উভয় সংস্থায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিশেষ সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানিয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। We are hopeful that the workshop will be a very fruitful one, and under the guidance of our subjects and the supervision of our principal, we will be successfully successful in one hour first. After the completion of the workshop on 16th, Lions Club Berry and Yashi will jointly provide a certificate which will be very beneficial for you in the upcoming days regarding your career, regarding your other activities also. So I will convey my heartfelt thanks to the authority. I want to convey to you all. শিলচর দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির এবছর 68তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি সহ বিগ বাজেটের পূজা আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা বলেন, শিলচর দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির 68তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এবছর পূজার থিম থাকবে নবদুর্গার প্রতিমা গড়ে দেবী দুর্গা পূজা করা হবে। দুর্গা প্রতিমা গড়বেন প্রতিমা শিল্পালয়। দুর্গা মণ্ডপকে আলোকসজ্জায় সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হবে দর্শনার্থীদের মন কাড়ানোর জন্য। কমিটির কর্মকর্তারা বলেন, এবছর প্রতিমার মূল্য 4 লক্ষ টাকা এবং পূজার মণ্ডপটি শন দিয়ে বানানো হবে এবং মহালয়ের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে এবং দুর্গাপূজার 3 দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সমর রায়, সম্পাদক দেবব্রত পাল, বাবুল হোর, রাজু চৌধুরী, উদয়ন ভট্টাচার্য, কুটু চক্রবর্তী, কুটু সাহা সহ কমিটির কার্যকর্তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের যে দেবী দুর্গা দশমিকা দুর্গা মাতা, তার বিভিন্ন রূপ আছে যেটা অনেকেই আমরা জানি না, সেইটা যাতে জানা যায় বক্তারা যাতে সেটা নিয়ে পারে, তার একটা উদ্দেশ্য নিয়ে আমরা এবার নবদুর্গা রূপে যে দুর্গামূর্তি সেইটা এখানে ইয়ে করা হচ্ছে। এবং বিশ্বপুরবাবু তিনি ইনিশিয়েটিভ নিতে পারছেন। এই নবদুর্গা আবুধাবি নামটা হইল দুর্গার 9টা রূপ, দুর্গমাতার 9টা রূপের কেই একসঙ্গে বলা হয়েছে নবদুর্গা রূপ। সেই যে নবদুর্গা রূপের 9টা রূপ, সেইটাতে নাম আছে আপনার 9টা নাম। প্রথম নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রভঙ্গা, পুষ্পাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী,
এবং সিদ্ধিদাত্রী, এই রবি নয়টা রূপ। এই নয়টা রূপের একত্রিত যে শক্তি, একত্রিত যে গুণাবলী, সেইটাই আমরা আমাদের দশম পূজার দুর্গমাতার মধ্যে এনে আমরা পূজার অর্জন যেটা করি সেটাই হচ্ছে দশম পূজা পার্বতী দেবী পূর্ণমাতা। এবং সেইটাই আমরা প্রত্যেক বছর করে যাই, সেইটার সামনে রেখেই আমরা নবদুর্গার এই রূপটা এবার ভক্তদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করতেছি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত করলেন রাজ্যের অ্যাকশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে একদিনের ঝটিকা সফরসূচি নিয়ে হাইলাকান্দিতে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকেল 3টার সময় হাইলাকান্দি শহরের কলেজ রোডস্থিত SS কলেজের সম্মুখে রাষ্ট্রীয় রাজপথে নবনির্মিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এরপর তিনি হাইলাকান্দি শহরের পুরাতন হাসপাতাল রোডের এডুকেশন কমপ্লেক্সের পাশে মুখ্যমন্ত্রী অসমমালা প্রযুক্তির অধীন করিমগঞ্জের ভাঙা বাজার থেকে হাইলাকান্দি শহরের মধ্য দিয়ে যাওয়া পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস করেন। এরপর বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা হাইলাকান্দির জেলা ক্রীড়া সংস্থার মাঠে দলীয় এক জনসভায় সারগর্ভ ভাষণ দেন। পরবর্তী কার্যসূচি অনুসারে বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে অবস্থান করে শিলচর চলে যান। এখানে উল্লেখ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী ও বিজেপি নেতা গৌতম গুপ্ত তাকে ফুলের তোড়া এবং একটি সম্মান ফলক দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে বলেন যে তিনি দুর্গাপূজার সময় আবার হাইলাকান্দি সফরে আসবেন, তাছাড়াও তিনি হাইলাকান্দির সর্বাঙ্গীণ উন্নতির জন্য উন্নয়নমূলক কাজ করে যাবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের প্রতিবেদন। আজি হাইলাকান্দির আমার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার প্রতিমূর্তি একটা উদ্বোধন হল। হাইলাকান্দি পৌরসভায় এই প্রতিমূর্তি নির্মাণ করেছিল, তার লগতে অসমমালার 234 কোটি টাকার একটা আসনিও আমি ইয়াত আরম্ভ করলো। এই আসনির অধীনত কাটাকাল নদীর উপর এখন সুন্দর দলংও নির্মাণ হবে। আজি হাইলাকান্দি মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছন মানে প্রথম আছো হাইলাকান্দি আর লালার পানি যোগানোর ব্যবস্থা, হাইলাকান্দি রাস্তাঘাটের বাবে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির বাবে, স্টেডিয়ামর বাবে মানে বহুখিনি নতুন আসনি ইয়াত ঘোষণা করেছো। আর আপনার শুভেচ্ছা, আমি এই গোটাই কামবিল সুন্দর করে করি, সেই প্রতিশ্রুতি আপনার আমি দিছি। ডিলিমিটেশনের প্রভাবটা এইটাই কি এখন হাইলাকান্দি দুইটাই সিটে বিজেপি। সমিতি অগাস্ট মাহ চাল বিতরণ করা নাই অগাস্ট মাহ থলুয়া সুপারির কারণে কোনো SOP ওলাব নাকি? কালিও রাজ্যে প্রতিবাদ করে আছে। থলুয়া সুপারির কারণে প্রতিবাদ হয়ে থাকুক না, অল্প লাহে লাহে দুইটা MLA তো ঝগড়া লাগিয়ে আছে, ঠিক আছে হয়ে যাব। সব থলুয়া সুপারি কাটো আছে এই জায়গায়।
রাইজর দলে প্রতিবাদ করেছে যে 50 আরে রাইজর দল বলো না, আমি তো জার্নালিস্টের কথাই শুনি না, কতটা আছে 50 কোটি টাকা লোকসান হয়েছে বলে কইছিলে রটাটু বন্ধ হওয়ার কারণে আছে সসমুস আছে রটাটু বন্ধ হওয়ার কারণে আরে তুমি বাতাও না হ্যাঁ কি সসমুস রাইজর দল কো আম কহা বিলিভ করতা তুমি কই তো জাদা বিলিভ করতা না তুমি বলো প্রশাসক কা হ্যাঁ रोटा सुपारी का रोटा सुपारी है हाँ मैं डीसी से एक रिपोर्ट ले लेगा ठीक है सुपारी वाला को लोकल सुपारी वाला को एक बार डीसी से मिलना ठीक है सैन्य राष्ट्रीय है पति बहुत गया वो समझे काफी सर कुल दुकोर पर कर लिए काफी सर अपना जेतु मिजोरम पाज तो भैया भी हो रहे हैं मिजोरम जो आ श्रीनगर का बता श्रीनगर रास्ता में बात আগত একবার দিয়া হয়েছিল হাইলাকান্দি মানুহ ইয়াৰ বদৰপুৰ যাব লাগে বদৰপুৰৰ পৰা উঠিব লাগে ঠিক আছে হাইলাকান্দি মে সেন্ট্রেল স্কুল নেই হ্যাঁ टाउन में कुछ करने के लिए आप लोग के पास जमीन ही नहीं है अभी तो आज भी मैं आपको कॉलेज दे सकता हूँ स्कूल दे सकता हूँ टाउन में लेकिन टाउन में कोई जमीन नहीं है अभी हॉस्पिटल भी हमको एक्सपांड करना है जमीन का कम है तो आप लोग देखिए कोई अच्छा जमीन अगर सरकार का पास भी है तो हाइलाकंडी में तो हम बहुत कुछ दे सकते हैं लेकिन जमीन के लिए नहीं होता है अभी आज 10 साल पहले कॉलेज दिया सारा कॉलेज स्टार्ट हो गया हाइलाकंडी में अभी भी जगह ठीक नहीं है सर ट्यूटर पद 308 जनक चाकरी दिया हुई छले आरो बहुत बाकी आसे चाकरी पाबले सब चाकरी पाइ एक लाख पाइ सर ट्यूटर पद गावपुरा सर तृतीय बारर भाबे 2021 गावपुरा निजुक्ति हाइलाकंडी भाबे 181 এটা গুটে কথাবিলাক এটা লিখি দিয়ক না মই আজি স্যার এটা বস্তু আছে স্যার এই একটা জার্নালিস্ট সমিতির তরফ থেকে একটা বড় ভালো করে পয়েন্টগুলা লিখি দেব আজি স্যার যে সিনারি আছে আইলাকান্দি দেখিলে আপনার জনপ্রিয়তা দেখিলে আইলাকান্দি বিজেপি একো সিট পোয়া না এবার কি সিনারি তো বেলে কম নাকি সেই তো বলি নামটা কি লাগে না দিয়ে স্যার কাকে ভোট দিব কোন সুযোগ লাগে স্যার আমি তো আমার চিন্তা করুন এবার কাকে ভোট স্যার এটা প্রশ্ন স্যার জনগণ স্যার ভোট দিয়ে গেছে স্যার লাস্ট এটা প্রশ্ন স্যার কিছুদিন আগত হাইলাকান্দিত এটা ভুয়া চিকিৎসকৰ বিৰুদ্ধে সাংবাদিকে এখন অভিযান চলাইছিলে দেখা গৈছে যে সাংবাদিকজন ডক্টৰজনৰ কোনো ধৰণৰ ডিগ্ৰী নাই তথাপিও তেওঁ নামটা কি জহুৰুল ইছলাম লস্কৰ ঠিক আছে কিন্তু স্যাৰ ইয়াৰ বৰাক বেলেগ স্যাৰ এইটো সমস্যা আছে গাঁওগঞ্জে বহুত এখন জহুৰুল ইছলাম লস্কৰ কোন জেগা আছে ভিতৰে কি বাইৰে ভিতৰ কৰাৰ ব্যৱস্থা নাই বৰাক বেলেগ স্যাৰ বহুত এনেকুৱা ডক্টৰ আছে স্যাৰ জীৱনৰ আসামে আছে পুৰা বৰাক বেলেগতে স্যাৰ আমাৰ ইয়াতে বহুত প্ৰবলেম আছে স্যাৰ দেখা হাইলাকান্দিতে জানে कुछ कुछ पाइप काम में आएगा लेकिन उसको हम पूरा नाकार नहीं देगा अभी नया डीपीआर बन रहा है ये साल का अंदर में ही हम नया 60 क्रोस हाइलाकांडी टाउन के लिए ही देगा पानी के लिए सर सर हमारे यहाँ दुर्गा पूजा एक दुर्गा पूजा ही लगा दुर्गा पूजा सामा को সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ঝাড়ফুঁকের নামে মহিলার সাথে অশালীন আচরণ কাটিগড়ায় গ্রেপ্তার ভণ্ডপীর সুজিত দাশচৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য তীব্র প্রতিবাদ শিলচর ব্লক কৈবর্ত পরিষদের কাছাড় যোগী সম্মেলনের প্রকৌশলী সভায় প্রধান প্রকল্প পরিকল্পনা অনুমোদন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলার্থে পদক্ষেপ গ্রহণ শিলচরের কালীবাড়ি চরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত প্রায় 300+ তপশিলি সম্প্রদায় ভুক্ত লোকদের সার্টিফিকেটের জন্য প্রচেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ